এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কামারহাটির মিত্রবাগান এলাকা কামারহাটির মিত্রবাগান এলাকায় বিধায়ক মদন মিত্রের একটি সভা চলছিল সেই সভা শেষ হওয়ার পর তৃণমূল কর্মী শানু খান বাড়ি ফিরছিলেন সেই সময় নয় থেকে দশজন দুষ্কৃতী তার পথ আটকায় এবং তার উপরে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ তারপর তাকে আগ্নেয়াস্ত্রের বাদ দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ আহত তৃণমূল কর্মীর অভিযোগ বিধায়ক মদন মিত্রের ছায়া সঙ্গী আনিসুর রহমানের লোকজন তার উপর হামলা চালিয়েছে দাদা মদন দাকে সাথে সিটিসি অফিস মে ওহা সে আয়ে সোলা লম্বা ওয়ার্ড এক মিটিং দাদা এক মিটিং কি মিটিং করকে দাদা নিকলে আমি সোচে ওই আপনার ঘর চলে যাগে উতনে মে দাদা জেসেই নিকলে গুড্ডু রহমান মদন মিত্রা ও চলে গেস গুড্ডু রহমান दस आदमी को लेके गुंडा को लेके पहले एक बंदूक से हमको मुंह पे मारा है उसके बाद चारों चारों तरफ रट से हमको मारना चालू कर दिया उसके बाद बोलता है कि हम तुम्हारा मर्डर कर देगा तुम्हारा भाई का मर्डर कर देगा अभी चलो मतलब उसका दस टो तो गुंडा था अरमान मल्लिक था और राज था उसका भतीजा था और खरदा से भी कोई को बुलाया था पता नहीं है तो राजू बोल के है उनतीस वार्ड में सुशांतो सुशांतो वो भी देव, वो भी देव था दस से पंद्रह आदमी हमको मारा है गुड्डू निजे ही वो बंदूक लेके हमको होट पे मार के बोलता है हम तुम्हारा तुम्हारा भाई का मर्डर कर देगा आहतो अवस्थाई तृणमूल कर्मी के सागर दत्त जाए चिकित्सार स्थानीय तृणमूल कांग्रेस कर्मी অভিযুক্তদের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে আহত তৃণমূল কর্মী শানু খান পাশাপাশি আহত তৃণমূল কর্মীর দাদা ইমরান খান বিধায়ক মদন মিত্রের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন उस संग में रहता है उसको जल किसी को मदन मित्र के पास नहीं रहने था अब कमरट्टी में पाँच लाख का आबादी है कोई भी आदमी मदन मित्रा के संघ में आज से दो साल पहले नहीं जा नहीं रहता था नहीं घूमता था क्योंकि वो किसी को घूमने नहीं देता है अगर कोई अगर चला जाता है घूमने के लिए तो उसको घर में लाकर धमकी देता है बोलता है मर्डर कर देगा मदन मित्रा का संग तुम, तुम नहीं रहेगा वो खुद मदन मित्रा का संग रह के पूरा कमरट्टी में तोलाबाजी करता है सागर दत्त हॉस्पिटल में तोलाबाजी करता है रिक्शा वाला से ठेला वाला से ऑटो स्टैंड में बैठ के धमकी देता है सबसे पैसा उठाता है बिल्डर से पैसा उठाता है पूरा कमरट्टी में आतंक फैला के रखा है सबको बोलता है मर्डर

পরপর কামারহাটিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তৃণমূল কোনো রাজনৈতিক দল নাকি কোনো লক্ষ্য নেই উদ্দেশ্য নেই এই দলটার একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হলো তোলাবাজি করে চড়া তো তোলাবাজি করার হিসেব নিকেশ নিয়ে তো মারপিট ঝামেলা হবে আর নতুন কিছু তো নয় এই বাংলায় তৃণমূলের গোষ্ঠীকণ্ড রোজকার খবর বলছি যে মদন মিত্রর গড় সেখানে মদন মিত্রর গড়ে চ্যাপের পরে কীরকম তৃণমূলের গোষ্ঠীকণ্ডের ঘটনা আসছে কি মনে করছেন মানে মানে তৃণমূলের উপরতলা থেকে নিচুতলা পর্যন্ত যে কারোর ঘরেই প্রতিদিন এই গোষ্ঠী কন্দল গোষ্ঠী কন্দলের কারণ সময় ঘনিয়ে এসছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসেন বেলঘরিয়া থানা ও কামারহাটি থানার পুলিশ কামারহাটি থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা